চোখ রাখছি খবরে। আমতলী থানার অধীন ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 5 বস্তা অবৈধ কাপড় উদ্ধার করে আমতলী থানার পুলিশ। সেই সাথে অভিযুক্ত বাদল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে সেই কাপড়ের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাদল মিয়া। ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই কাপড় আনা হয়েছে। তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সুবর্ণ পুলিশ ওয়েস্ট ত্রিপুরা ওনার কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে বাদল মিয়ার বাড়িতে কিছু অবৈধভাবে চুরির কাপড় মজুদ রাখা আছে। সেই ইনফরমেশন অনুসারে আমরা বাদল মিয়ার বাড়িতে আমরা রেড করি এবং টোটাল 5 বস্তা, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা হবে, আমরা কাপড় উদ্ধার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাপড়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই আমরা সন্দেহ করছি কোনো দোকান থেকে এগুলো চুরি করে এনেছে বিক্রি করার উদ্দেশ্যে। আমরা 380 এবং 411 দ্বারা একটা মামলা নিয়ে তদন্ত করছি।